সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। চীনের দিকে উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনের বন্দরনগরীতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। উত্তেজনা বাড়ছে কসোভো সার্বিয়ার, হস্তক্ষেপে প্রস্তুত ন্যাটো শান্তিরক্ষে। রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির। এশিয়ায় এসেছেন ন্যান্সি পেলোসি, তাইওয়ানে কি যাবেন? ইরাকের পার্লামেন্ট ঘিরে শত শত বিক্ষোভ তাবু, শিয়া নেতা সদর না বলা পর্যন্ত পার্লামেন্ট ছাড়বেন না বিক্ষোভকারীরা। এবং পুরোপুরি সীমান্ত খুলে দিল নিউজিল্যান্ড। দর্শক, তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যে ক্রেমলিন শুক্রবার চীনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। তারা পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে এমন যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। চীনের দিকে উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যে ক্রেমলিন শুক্রবার চীনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। তারা পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে এমন যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপের সময় তাইওয়ানের সাথে চীনের লেনদেনে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন। এরপরে শুক্রবার সাংবাদিকদের সাথে একটি কলে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকো বলেছেন, রাশিয়া দৃঢ়ভাবে চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে। পেসকো বলেন, আমরা বিশ্বাস করি যে অন্য কোনো দেশের এ বিষয়ে সন্দেহ করার বা কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার অধিকার নেই। তিনি ধ্বংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। যোগ করেছেন যে আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের আচরণ শুধুমাত্র উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, কারণ বিশ্ব ইতিমধ্যে আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যায় জর্জরিত। কঠোর বিবৃতিটি মস্কো এবং বেইজিং এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে প্রতিফলিত করে, যা গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তার সৈন্য পাঠানোর পর থেকে আরো শক্তিশালী হয়েছে। চীন রাশিয়ার পদক্ষেপের সমালোচনা করতে অস্বীকার করেছে, মস্কোকে উস্কানি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে দোষারোপ করেছে এবং মস্কোর উপরে আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। ইউক্রেনের বন্দরনগরীতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের বন্দরনগরীতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এত বড় হামলা হয়নি বলে দাবি করেছে ইউক্রেন। বন্দরনগরীটির মেয়র আলেকজান্ডার সেনকেভিচ বলেন, বেসামরিক লোকজনের ঘরবাড়ি ও স্কুল ভবন সহ বিভিন্ন স্থাপনায় 12টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তিনি আরও বলেন, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরুর পর এত ভয়াবহ হামলা এখানে চালায়নি রুশ বাহিনী। রোববার সন্ধ্যা পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলা হয়। এসব হামলায় কমপক্ষে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। নগরীর গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, ইউক্রেনের ব্যবসায়ী ও তার স্ত্রীকে মৃত উদ্ধার করা হয়েছে। তাদের কেউ হত্যা করেছে বলে জানান গভর্নর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নৌবাহিনীর জন্য রোববার একটি ডক্ট্রিনে স্বাক্ষর করেছেন, যেখানে আমেরিকাকে সরাসরি রাশিয়ার প্রধান হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ডক্ট্রিনে আর্কটিক এবং কৃষ্ণসাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে। এরপরই ইউক্রেনের বন্দরনগরীতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গে রোববার রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতা দিতে গিয়ে পুতিন ঘোষণা দেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে জিরকন সুপারসনিক ক্রুজ মিসাইল যুক্ত হবে। উত্তেজনা বাড়ছে কসোভো সার্বিয়ার, হস্তক্ষেপে প্রস্তুত ন্যাটোর শান্তিরক্ষী। কসোভোতে মোতায়েনকৃত ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা কসোভোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে এবং স্থিতিশীলতা বিপন্ন হলে তারা হস্তক্ষেপের জন্য প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। কসোভোর সার্বিয়া সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় পৌরসভার সার্ব জাতিগোষ্ঠী সড়ক অবরোধ করেছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়েছে। নতুন একটি আইনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। নতুন আইন অনুসারে তাদেরকে নিজেদের লাইসেন্স প্লেট কসোভোর প্লেট দিয়ে স্থলাভিষিক্ত করতে হবে। সোমবার থেকে নতুন এই আইন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা 1 সেপ্টেম্বর পর্যন্ত আইনটি কার্যকর বিলম্বিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এই আইন কার্যকর হলে কসোভোতে প্রবেশের জন্য সার্বিয়ার নাগরিক হিসেবে পরিচয়পত্র ও পাসপোর্ট দেখিয়ে একটি নথি সংগ্রহ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল কার্যকরের তারিখ পিছিয়ে দিতে কসোভোর সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি সড়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। কসোভো পুলিশ জানিয়েছে, সোমবারের বিক্ষোভে কেউ আহত হয়নি, যদিও বেশ কয়েকটি স্থানে গুলির শব্দ শোনা গেছে। কিছু গুলি করা হয়েছে পুলিশ ইউনিটকে লক্ষ্য করে।
বিক্ষোভকারী ট্রাক ও ভারী যন্ত্রাংশ রাস্তায় ফেলে দুই সীমান্তের ক্রসিং বন্ধ করে দেন। ইউক্রেনের রাশিয়ার আক্রমণ অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া জাতীয়তাবাদী ও সংশোধনবাদী বিশ্ব দৃষ্টিভঙ্গি অঞ্চলটিতে সমর্থন পাচ্ছে। এদের মধ্যে রয়েছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক, বসনিয়ার সার্ব নেতা মিলোরার দদিক এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সার্বিয়া সাধারণভাবে রুশ মিত্র। ইউক্রেনে আক্রমণের জন্য মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিতে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। রাশিয়া ও চীন এখনও কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, এমনকি সার্বিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধের নিন্দা জানিয়েছে। 1999 সালে ন্যাটো জোট একটি সামরিক অভিযান শুরু করেছিল। স্বাধীনতার জন্য লড়াইরত কসোভোর আলবেনিয়ান জাতিগোষ্ঠীর উপর সার্বিয়ার নিপীড়ন বন্ধে এই অভিযান চালায় ন্যাটো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাকারোভা রোববার কসোভোর নতুন আইনের সমালোচনা করেছেন। তিনি এই আইনকে সার্বিয়ার জনগণকে উচ্ছেদের একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। জাকারোভা আরও বলেন, আমরা প্রিস্টিনা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে উস্কানি বন্ধ ও কসোভোতে সার্বদের অধিকার রক্ষার জন্য আহ্বান জানাচ্ছি। এক সংবাদ সম্মেলনে সার্ব নেতা ভুচিক বলেছেন, তারা যদি সার্বদের নিপীড়ন ও দুর্ব্যবহারের সাহস দেখায় তাহলে সার্বিয়া জিতবে। কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি অভিযোগ করেছেন, সার্ব নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন। রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে তেল ও গ্যাসের পর আসছে বছর থেকে রাশিয়া থেকে আর কোনো কয়লা আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। রোববার 31 জুলাই রাজধানী বার্লিনে সল্স সরকারের পক্ষ থেকে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়। তবে স্বল্প মূল্যে এত বিপুল পরিমাণ জ্বালানি রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ দেবে কিনা সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে কেন্দ্র করে প্রধান জ্বালানি শক্তি তেল ও গ্যাসের পর এবার রাশিয়া থেকে আর কয়লা না আনার সিদ্ধান্ত নিয়েছে জার্মান প্রশাসন। রাশিয়া থেকে নতুন করে কয়লা কেনার আর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউ ও পশ্চিমা বিশ্বের আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়া থেকে কয়লা আমদানি পুরোপুরি বন্ধ হওয়ার আগেই কয়লা ভর্তি বেশ কয়েকটি কার্গো জাহাজ জার্মানির বিভিন্ন নদী বন্দরে ভিড়েছে। তবে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ শূন্যের কোটায় নিয়ে আসা জার্মানি সহ ইউরোপের দেশগুলোর জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন জার্মান অর্থনীতিবিদরা। বিশেষ করে বছরে 158 বিলিয়ন ঘনমিটার গ্যাস রাশিয়া ছাড়া আর কারো পক্ষে দেওয়া অসম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। জার্মানির মিত্রদের যুক্তরাষ্ট্র এবং কাতার মাত্র 30 BCM ঘনমিটার গ্যাস দিলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বলছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞরা। কয়লা আমদানি বন্ধে জার্মানির এমন সিদ্ধান্তের আগেই ইউ ও পশ্চিমা দেশগুলোর বদলে জ্বালানি সরবরাহের জন্য এশিয়ার দেশগুলোকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এশিয়ায় এসেছেন ন্যান্সি পেলোসি, তাইওয়ানে কি যাবেন? যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তার এশিয়া সফর শুরু করেছেন। সোমবার এশিয়া সফরে নিজের প্রথম গন্তব্য সিঙ্গাপুরে এসে পৌঁছান তিনি। সিঙ্গাপুরে দুদিন থাকার পর পেলোসি যথাক্রমে যাবেন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে। ন্যান্সি পেলোসির এই এশিয়া সফরে এখন নজর রয়েছে পুরো বিশ্বের, কারণ এবার তিনি চীনের বিরোধপূর্ণ অঞ্চল তাইওয়ানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিষয়টিকে বেশ সিরিয়াসলি নিয়েছে চীন। তারা জানিয়েছে, যদি পেলোসি তাইওয়ানে আসেন তাহলে চীন কঠোর পদক্ষেপ নেবে। তার সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাবেন, সেখানে তাইওয়ানের নাম উল্লেখ করা হয়নি। মানে তাইওয়ানে কোনো আনুষ্ঠানিক সফরে যাবেন না হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তবে গণমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ন্যান্সি পেলোসি তার সফরের শেষ মুহূর্তে তাইওয়ানে যেতেও পারেন, তবে সেটি অনানুষ্ঠানিক সফর হবে। আর পেলোসি যে অফিসিয়ালভাবে তাইওয়ানে যাচ্ছেন না সেটি চীনের জন্য বড় বিজয়, কারণ বিষয়টি নিয়ে তারা রীতিমতো হুমকি ধামকি দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথাও বলেন। হুমকির সুরে বাইডেনকে জিনপিং বলেন আগুন নিয়ে না খেলতে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন তারা ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে সমর্থন করেন না, কারণ এতে করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। ইরাকের পার্লামেন্ট ঘিরে শত শত বিক্ষোভ তাবু, শিয়া নেতা সদর না বলা পর্যন্ত পার্লামেন্ট ছাড়বেন না বিক্ষোভকারীরা। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনকে ঘিরে রোববার শত শত অস্থায়ী তাঁবু বানিয়েছেন শিয়া বিক্ষোভকারীরা। 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে বুধবার থেকে আন্দোলনে নেমেছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর সমর্থকরা। বিক্ষোভকারীরা এদিন অস্বীকার করে ঘোষণা দিয়েছেন সদর না বলা পর্যন্ত পার্লামেন্ট ভবন ছাড়া হবে না। শিয়া নেতা মুক্তাদা আল সদরের প্রতিপক্ষ মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়নের বিরোধিতা করে বুধবার পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেও বিক্ষোভকারীদের কবল থেকে মুক্ত করা যায়নি পার্লামেন্ট ভবন, বরং সেটিকে ঘিরে আরও ঘনীভূত হচ্ছে বিক্ষোভ।
রোববার ভবনটির চারপাশে বিক্ষোভকারীদের অস্থায়ী বসবাসের জন্য নির্মিত হয়েছে শত শত তাঁবু। বিক্ষোভ শুরুর পর থেকে বিক্ষোভকারীদের কেউ কেউ শীতাতপ নিয়ন্ত্রিত পার্লামেন্টের ভেতরে মার্বেল পাথরের মেঝেতে রাত কাটিয়েছেন। কেউ ঘুমিয়েছিলেন পাশের বাগানে তালগাছের নিচে প্লাস্টিকের মাদুর বিছিয়ে। দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালাতে হবে ধারণা থেকেই তাঁবু তৈরির পদক্ষেপ কার্যকর করেছেন তারা। ক্ষমতাসীনদের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে বিক্ষোভকারীরা। শিয়াদের ধর্মীয় উৎসবের মাস মহরমের শুরুর দিন থেকে শিশু ও মহিলা সহ উপস্থিত বিক্ষোভকারীদের মিষ্টান্ন সহ বিভিন্ন ধরনের পানীয় বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকরা। বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে পানি, চা, কফি ও শরবত পান করিয়েছেন আন্দোলনের নেতারা। স্যুপ, সিদ্ধ ডিম ও রুটিও বিতরণ করেছেন কেউ কেউ। 45 বছর বয়সী বিক্ষোভকারী আব্দুল ওয়াহাব আল জাফরি একজন দিনমজুর, 9 সন্তানের বাবা তিনি। তিনি বলেন, আমরা ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু বর্তমান সংসদে থাকা রাজনীতিবিদরা আমাদের জন্য কিছুই করেননি, এ কারণেই প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে। কয়েক দশকের যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিরোধ। বিক্ষোভকারী উম্মে মাহাদি বলেন, আমাদের বিক্ষোভে কতদিন থাকতে হবে আমরা জানি না, এই সিদ্ধান্ত দিতে পারেন শুধু মুক্তাদা সদরি। তিনি যখন আমাদের বাড়ি যাওয়ার নির্দেশ দেবেন তখনই আমরা চলে যাব। গত অক্টোবরে জাতীয় নির্বাচনের প্রায় 10 মাস পরও দেশটিতে কোনো নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। দলগুলোর মধ্যে আলোচনা সত্ত্বেও এখনও পর্যন্ত সরকার গঠনের প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। বিশ্লেষকরা বলেন, মুক্তাদা আল সদর একসময় মার্কিন ও ইরাকি বাহিনীর বিরুদ্ধে তার মিলিশিয়ার নেতৃত্ব দিয়েছেন। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার গঠনের প্রভাব সৃষ্টি করতে চাইছেন। মুক্তাদাপন্থী এমপিদের দাবি, শিয়া নেতা মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী করা যাবে না। ইরাকে 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর সরকার গঠন নিয়ে জটিলতা লেগে আছে। গত অক্টোবরের নির্বাচনে মুক্তাদা আল সদরের ব্লক সবচেয়ে বড় সংসদীয় দল হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই। পুরোপুরি সীমান্ত খুলে দিল নিউজিল্যান্ড। করোনা মহামারীর কারণে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ থাকা সীমান্ত পুরোপুরি খুলে দিল নিউজিল্যান্ড সরকার। ভ্রমণকারী এবং শিক্ষার্থীদের জন্য ভিসা দেবে নিউজিল্যান্ড। বিদেশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে বিশেষ ক্রুজ জাহাজ এবং প্রমোত্তরি। ভ্রমণ করতে হলে আগ্রহীদের অবশ্যই কোভিড প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া থাকতে হবে, তবে কোয়ারেন্টাইনের কোনো শর্ত নেই। পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনার প্রথম ঘোষণাটি আসে ফেব্রুয়ারিতে। এরই অংশ হিসেবে টিকা নেওয়া নাগরিকদের ওই মাসে অস্ট্রেলিয়া থেকে ফেরার সুযোগ দেওয়া হয়, আর অন্য দেশ থেকে ফিরতে যাওয়ারা সুযোগ পান মার্চ থেকে। সোমবার অকল্যান্ডে ব্যবসায়িক সম্মেলনে অংশ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেন, সীমান্ত খোলার চূড়ান্ত পর্যায়ে একটি বড় একটি মুহূর্ত। ফেব্রুয়ারি থেকে আমাদের পক্ষ থেকে একটি মঞ্চস্থ এবং সতর্ক প্রক্রিয়া ছিল, কারণ আমরা অন্য দেশের পাশাপাশি আমাদের জনগণকে নিরাপদ রেখে বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।